যে জমিনে ফেরেশতা এসেছিল, ফেরেশতার পায়ের ধুলা লেগে থাকা সে জমিনে একটু বিচরণ করবেন, অন্তরটাও প্রশান্ত হয়ে যাবে। 317 জন মানুষ আল্লাহর হাবিবের সাথে গেলেন হযরত বেলাল, খাব্বাব, খুবাইব, এই জাতীয় লোক যারা চাকর বাকর ঘরের খাওয়া দেন, জীবনে কোনদিন যুদ্ধের মাঠে যায় নাই, তলোয়ার হাতে নেয় নাই, আজকে তারা যুদ্ধের মাঠে গায়ে কাপড় চোপড় ভালো নাই, হয়তো কারো গামছা আছে পরনে, গাটা খালি জামাটাই নাই, তারা আজকে যুদ্ধ করবে 1000 সশস্ত্র কাফেরের বিরুদ্ধে। কঠিন যুদ্ধে জেতার জন্য আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আমার বন্ধু বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন মুজাহিদ নিয়ে বদরের যুদ্ধে গেলেন, প্রতিপক্ষ কাফের হলো 1000। সাহাবাদের অবস্থা এমন, কারো গায়ে কাপড় নাই, কারো পেটে ভাত নাই, কারো হাতে তলোয়ারটাও নেই, আল্লাহর হাবিবের দ্বারায় যুদ্ধের মাঠে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন। আল্লাহর হাবিব জানেন আল্লাহর সাহায্য আমাদের কাছে আসবে, আমাদেরকে আল্লাহ বলেছেন জিহাদে আসতে, আমরা জিহাদে এসেছি। আল্লাহর হাবিব এবার সাহাবাদেরকে যুদ্ধের গোলাকার ভূর্য রচনা করে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া রাসূলুল্লাহ বদরের যুদ্ধে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা আনসুরনা, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা, ইন্না ওয়াদাকাল হক, ইন্নাকা কুলতা ফিল কোরআন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরাল মুমিনিন, আল্লাহুম্মা ইন তাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা, ও আল্লাহ আমরা এসে গেছি, আমরা পালাবো না, যদি আজকে ধ্বংস হয়ে যায় সবাই মরে যায়, তোমার ইবাদতকারী জমিনে থাকবে না, তুমি তো মুমিনকে সাহায্য করবে বলেছ, ওয়াদার পূর্ণতা দাও, তুমি সাহায্য করো, তুমি সাহায্য করো। নবী দোয়া করতে করতে হাত এত উপরে তুললেন, গায়ের মাঝে চাদর ছিল, কাঁধের চাদরটা মাটিতে পড়ে গেছে এক অংশ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায়া ওই চাদরটা রাসূলের কাঁধের উপর তুলে দিলেন, তুলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি হাত নামান, হাত নামান, আমি আবু বকরের বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। ওই বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন 5000, মুসলমানদের বিজয় হয়ে গেল। সেই আবু জাহল রাসূলুল্লাহর মুলুক পাঠন করার জন্য মক্কা থেকে বদরে এসেছে, ওই আবু জাহল সহ 70টা কাফের জাহান্নামে চলে গেল। মুসলমানদেরকে যে আল্লাহ 5000 ফেরেশতা পাঠায়া বদরে বিজয় দিয়েছেন, ইব্রাহিমকে আগুনে হেফাজত করেছেন, মূসা আলাইহিস সালামকে সমুদ্রে রাস্তা বানায়া পরিত্রাণ দিয়েছেন, ওই আল্লাহ এখনো আছে। আমরা